হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনারা দেখাইমু কাচ্চি বিরিয়ানি কিরান করুন। সবে করুন মিট দিয়া, বা আমি করবো আর কি চিকেন দিয়া। তা আমি ও চিকেন একটা লইছি, কাচ্চি বিরিয়ানি লাগে তান্দুরি চিকেন একটা লইছি, আর আমি বিরিয়ানি লাগে আমি মশলা লইছি। আমি গার্লিক লইছি, জিঞ্জার পেস্ট লইছি 1 টেবিল স্পুন, আর কি আমি জিঞ্জার লইছি 1 টেবিল স্পুন, আমি গার্লিক লইছি 1 টেবিল স্পুন, আমি লইছি লবণ আর 1 টেবিল স্পুন, আমি চিলি পাউডার লইছি আর 1 টেবিল স্পুন, আমি মিক্স মশলা লইছি আর 1/2 টেবিল স্পুন, আমি জিরা লইছি আর 1/2 টেবিল স্পুন, আমি গোলমরিচের গুঁড়া লইছি আর গোলমরিচ 8-10টা দিছি, আমি লং 8-10টা, এলাচি আমি 8টা দিছি, দালচিনি 2টা, তেজপাতা 2টার আমি সিরিয়া কি সাইড পিস সরিয়া থইছি। আমি এখন আমি চিকেনটা আমি মাখাইমু। ধরক এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিমু। আমি চিকেনটা ম্যারিনেট করার লাগে আমি পেঁয়াজ বিরান হরিয়া রাখি রাখি দিছি আর আলু আমি ফ্রাই করিয়া রাখছি। তা আলুটা আমি আপনাকে দেখাইলাম, দেখা আলুটা আমি ফ্রাই করি তোরা কালার দিয়ে, আমি সামান্য জিরা উপরে দিয়ে আমি আলুটা বিরান করছি আর পেঁয়াজটা ও বিরান করছি, বিরান করে আমি রাখি দিছি আর ও পেঁয়াজ বিরানোর মাঝে যে তেলটা আমি দিয়ে বিরান করছি ও তেলের মাঝে আমি চিকেনটা দিলেই একটা পেঁয়াজ বিরানোর একটা স্মেল আছে, ওগু আইব গ্রানটা আইব লাগে আমি দিলাম। তখন আমি ওই চিকেনটা দিলেই আমি সব তোর মশলা আমি চিকেনের মাঝে দিলাম, তেজপাতা, ডালচিনি সব তো আমি মশলা একলগে দিলাম। আমি দই লইছি আমি 1 কাপ টক দই আঁকি, তো আমি 1 কাপ দই দিলাম। এখন আমি পেঁয়াজটা যে বিরান করে রাখছিলাম, ধরো আমি এখন পেঁয়াজটা দিলাম উপরে, 1/2 দিমু আমি, 1/2 বাতর উপরে দিমু, ওটার লাগে আমি 1/2 দিলাম। আমি 1 কাপ আমি দুধ লইছি, ওম দুধ করছি, ওম ভরি আমি সাফরনটা দিছি, দেখা সাফরনটা আমি 1/2 দিমু মিটের মাঝে আর 1/2 দিমু আমি রাইস দোয়া করে। এখন আমি একলগে মিক্স করে নিই মোগলটা, আমি এখন ভালো করে মিক্স করতাম বাদ দিই, এটা লাগে আমি মাংসটা আর রাখতাম পারতাম না, এবার রাইস ইস দিলে মই লাগে আর ও এখন যা মাখাই বা মাখাইয়ে আলু বয়ে দিতাম, মাখাইলে আর কি এবার মশলা মাংস ভিতরে সামাইব, এটা লাগে আমি মাখাই। আমি বিরান আলুটা উপরে দিলাম, আমি
অনেক মাসে মিট খাই না বা খসির মাংস খাই না, তাকে আমি চিকেনও দিয়ে করলাম। চিকেন দিয়ে আপনার ট্রাই করে দেখবা একদিন। এখন আমি আরো সামান্য পেঁয়াজ দিয়ে দিন। এখন আমি মেয়নেট করি, এখন রাখি দিব 5 মিনিট। এখন আমি রাইসটা আঁকি কিলান হলো নকটা দেখাইব। ধরো আমি রাইসের লাগি একটা ডেগুর মাঝে পানি লইছি, লইয়া জিরা আমি দিছি সামান্য পানির মাঝে, আর 2টা এলাচি দিছি, আর একটা দারচিনি দিছি। ধরো পানিটা উতরাই গেছে, আপনারা আন্দাজ মতো আপনারা চাউলের পরিমাণে আমি মাংসের মাঝে অলরেডি 1 টিস্পুন আমি টেবিল স্পুন আমি দিয়ে দিছি লবণ দিছি। তার লাগে আমি চাউলের মাঝে 1/2 টেবিল স্পুন আমি লবণ দিছি। কি তার লাগে রাইসটা তো আর মাখানি লাড়া দিত না, তার লাগে আমি রাইসের মাঝে লবণটা পুরা দিছি। তা আপনারা আন্দাজ মতো আপনারা চাউলের মাঝে লবণটা দিবা আর কি। তখন আমি চাউলটা দিলেই চালটা মতিন পুরো সিদ্ধ হইতো না, হাফ সিদ্ধ হওয়া বাদে আপনারা লামাই লিতই বা হাফ কুক হইতো। দেখো আমার রাইসটা উঠাই গেছে, আমি একটা চিকেন লাগে আমি 1/2 কেজি চাউল নিছি আর কি। আমার মাংসটা বেশি হইতো এবার চাউলটা কম হইতো, তার লাগে আমি 1/2 কেজি আমি চাউল লইছি আর একটা চিকেন লইছি। দেখো এখন আমার রাইসটা হয়ে গেছে, এখন আমি লামাই লিম। অনেক মিট না তো মিটও বাক্কা টাইম লাগে দিয়ে করতে, মাংসটা হিসতে গুচ্ছি কিন আমার বেশি টাইম লাগতো না এই জানির লাগে। তাতে লাগে আমি রাইসটা তুলে আমি কাঁচা রাখবো, পুরো দরকার পুষছে না। এবার আমি রাইসটা লামাই নিব। এখন দেখো আমি কেওড়া জল আমি 1 টেবিল স্পুন দিলাম। এখন আমি রাইসটা দিলাম। রাইসটা দিতে হইবা আপনারা গরম লামাইয়া দিলেই তো হইবা, টাইম লাগত না পাওয়া করতে। তখন আমি অল্প দুধ রাখছিলাম, আমি ও দুধ দিলাম রাইসের উপরে। তখন আমি বিরান পেঁয়াজ দেবো বা তরকারি দিলাম। আপনার চাইলে ফুড কালার দিতে পারবা, আর সাইন না যদি সেও সাইন প্লেন বালা পায় না, প্লেনও রাখতে পারবা। আমি বালা পাই আর কি তোরা কালার, তাকে আমি তোরা ফুড কালার দিলাম। ফুড কালার দিলে আপনারা দিবা, ওনার চাইলে কোন সামান্য সামান্য নাম দিলাই আর কি।
donc on a mis quoi ton vrai limon ici. Et on a mis d'accord que limon, on a mis full agun d'ici. Quand on a mis ta chicken, à d'agir on a mis full agun d'ici. Meat bah, quoi j'ai mangé il y a 20 minutes, full agun d'ya bah des slow pour elle, on a mis full agun d'ya raqué d'ici. Bah d'ya on a mis 15 minutes pour elle, on a mis slow agun d'ya. দেখো আমার এখন 15 মিনিট হয়ে গেছে এখন আমি স্লো আগুন দিয়ে এখন আমি রাখি দিছি স্লো আগুন আমি হরাটা হরাইতাম না কি তালাগে ফাফটা বার হয়ে যাব আরো আমি 15 মিনিট রাখবো একটা তো চিকেন এটাকে আমি চিকেন ওর তলে আমি আর কুন্তা দিছি না নাইলে দেখো হান্ডির নিচে জিও দোয়া লাগে একটা থাওয়ার মতন দোয়া লাগে যদি খসির মাংস হয় বা গরুর মাংস হয় একটা থাওয়া দোয়া লাগে কারণ আগুনটা বেশি হইলে জিওই যাব মাংসটা জ্বলি যাব তার লাগে আর চিকেন তো চিকেনও তো এমনও পানি বারোই বার একটা নরম চিকেন তার লাগে আমি আর তাওয়াটা তলে আর দিছি না আমি এমনিও কুকার উপর বয়াই দিছি তো এখন আমার আর 15 মিনিট হয়ে গেছে আরও 15 মিনিট আমি স্লো আগুন দিয়ে রাখি দিমু বাদে দেখাইমু কিলান হয়েছে দেখো 15 মিনিট হয়ে গেছে আমি এখন আমি একটা লাড়া দিয়ে দেখমু একসাইডটা কেন আস্তে আস্তে আপনারা লড়া দিবা যে হয়ে গেছে এখন চিকেনটা দেখার লাগে আর কি চিকেনটা কুক হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিব তার বালা তা হোক ওকে সালামালাইকুম আর আপনারা ভালো লাগলে আর কি সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা সাবস্ক্রাইব করলে কি তো হয় যে আমি নয়া নয় আপনারা যে ভালো পাইরা আমি নয়া নয়া ভিডিও আরও দিব আরও আপলোড করবো পতা লাগে আপনার সাবস্ক্রাইব করবা আর বেল বাটন টিপা দিবা আর লাইক দিবা আর কমেন্টও দিবা আপনারা কিতা চাই আমি রান দিয়ে দিমু তা বা তা ওকে ওকে সাম